হ্যালো, গুড মর্নিং। আজকে রবিবার সকালবেলা দারুণ একটা ওয়েদার, ফাটাফাটি একটা ওয়েদার, ব্লু স্কাই, হাওয়া দিচ্ছে, ব্রাইট অ্যান্ড সানি ডে। তো এখন বাজে সকাল 9টা। আপনাকে কলকাতা ক্যানভাসে জানাই সুস্বাগতম। তো বাড়ির এই মুহূর্তে সবাই কোথায় কী করছে সেটা দেখেন, চলুন। আর এই কফি বানিয়েছে রীতা ফাটাফাটি। হেভি রবিবার না, সকালবেলা একটা অন্য মুডে থাকি, এটা ছুটির মেজাজে থাকি সবাই। যে জায়গা থেকে এই সময়টা খুব এনজয় হয়, আর এই সামনে এই হাওয়া এবং খোলা জায়গা দারুণ লাগে। আর এই লাল ফুলগুলো হাওয়ায় দোলে দেখতে দারুণ লাগে। দারুণ একটা দিন, এরকম ওয়েদার কার না ভালো লাগে। দারুণ একটা পজিটিভ ভাইবস কিন্তু এরকম ওয়েদারে পাওয়া যায়। আর আজকে এখানে রীতা সকালবেলা, এটা আজকের মেনু কি রে? ছোলার ডালের গন্ধ ব্যালকনি থেকে পাওয়া যাচ্ছে, মিষ্টি মিষ্টি। আমি তোকে একটা সাজেশন দিতে পারি, কি বল? সকালবেলা তুই একটা দোকান খোল, সকালবেলা করবি লুচি আর ছোলার ডাল এরকম মিষ্টি, আর সন্ধ্যেবেলা চপ ভাজবি। আমি সন্ধ্যেবেলা তুই করতে পারিস, ঘুমিয়ে দিতে পারিস, দোকান দিতে পারিস ছোটো, তোর ভালো ব্যবসা। সকাল তুই এত ভালো রান্না করিস, বিশেষ করে ছোলার ডাল লুচি ভালো করিস, আর বিকেলবেলা চপ ভাজবি 5টা থেকে রাত 9টা, দেখবি হিউজ সেল। দোতলা বাড়ি গাড়ি সব হয়ে যাবে তোর। রীতা সারা সপ্তাহ ধরে এই রুটি আর আলু, সাদা আলুর তরকারি খাওয়ায়, কিন্তু রবিবারগুলো ওইটা খাওয়ায়। আমি বলি এটা রোজ খাওয়া, আলুর তরকারি আর রুটি সপ্তাহে একদিন খাওয়া। দারুণ দারুণ রীতা, গুড। জীবনে একটাই ভালো কাজ করিস তুই রবিবারে, দেখ দোকান কর, ভাব কিছু দরকার হলে আমাকে বলিস, আমি আছি। আরে আমি একদম একদম, আর এখানে গৈরিকা এখনো ঘুমের দিশে আছে, তার ওকে ডিস্টার্ব করবো না, ও ওষুধ খেয়ে ঘুমোয়। আর কে কোথায় আছে? রীতা নিজের কাজে লেগে পড়েছে। এই যে গজা, হ্যালো, কি কি ব্যাপার? হ্যাঁ, আর তুই লুচির অপেক্ষা করছিস? মা মা কি খবর? মা এতক্ষণ রোদ পোয়াচ্ছিল, তাই তো? কেমন রোদ পোয়ালেন? এ বাবা গজা, নো বিহেভ ইয়োরসেলফ। এইখানে রোদ আছে, মা এখানে রোদ পোয়ায়। দারুণ ওই লাল সাইকেলটা রীতার, পাশেই আমার স্কুটার। এখানে দাঁড়িয়ে মা রোদ পোয়ায়, খুব ভালো লাগে। সকালবেলা এখানে রোদ আছে, গরমকালে বোধ হয় চাপ হবে, কিন্তু শীতকালটা বেশ মজা, ভালো লাগে। কিন্তু আমার মনে হয় গরমকালে এখানে দাঁড়ালে হাওয়া দেবে, সেই হাওয়াটা পাওয়া যাবে সকালবেলার দিকে বা সন্ধ্যেবেলার দিকে। একটা নেচারের টাচে থাকা হয় এরকম একটা ওয়েদারে, ভীষণ ভালো, বেশ ভালো। আর গজা কী ব্যাপার? লোক দেখে চিৎকার করো না তুমি। ও লোক দেখে চিৎকার করে অ্যাকচুয়ালি ও ডাকে যে আয় আমার কাছে আয়, আমি আদর করি। তুই আদর কর, নো গজা, এই চলে যাওয়াটা আমার পছন্দ হয়, কেউ চলে যাবে গজা চায় না, গজা চায় শুধু আসুক গৈরিকার মতন, তাই না গজা? কী ব্যাপার আজকে তোমার চান করতে হবে, এটা জানো কি? চলো 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 চলো, গুড বয়। এটা কি? হ্যাঁ, এটার উপরে কেন রে? ভদ্রভাবে বস, টেবিলের উপরে কেন, সবাই গিয়ে বসো। গজা বই যাও, ও গেছে রীতাকে দেখতে। তো দিনটা শুরু হলো ব্লগটা, আমি শুরু করলাম, এরপর গৈরিকা উঠবে, ওভার টু গৈরিকা। এক গৈরিকার জন্য অপেক্ষা করছে একটা কফি একটা লিকার চা, ও উঠে কোনটা খাবে ওই জানে, কোনটা খাবে দুটোর মধ্যে, যাই হোক দেখা যাক। গরম গরম লুচি আর এই ছোলার ডাল রবিবারে, আহা
এখানে কোনো ভালোবাসা নেই, আগে তো খেয়ে নিই তারপর দেখছি। নমস্কার, আমি গৈরিকা, কলকাতা ক্যানভাসে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমার চোখ দুটো কালি ভরে গেছে, তাই তো মনে হচ্ছে না যে আমি চোখের তলায় কি কালি পড়েছে কাকিমা? একদম না, কালকে আমি সেজেছিলাম আর আমি কাজল চোখে দিলে সেটা এরকম ঝাবড়াবেই পরের দিন, মানে বিশেষ করে যতই মুছি না কেন এই জায়গাটা, এই যে কালি, ঠিক আছে? কালকে সেজেছিলাম, বাংলা রেমেডি করেছি তো তাই জন্য একটু কাজল পড়েছিলাম, ইচ্ছে করলো, সেইটা এই অবস্থা হয়ে গেছে। তো আজকে দিন তো শুরু হয়ে গেছে, চন্দন করে দিয়েছে আর আমি তো এখন ঘুম, কুড়ি দিন আরও ঘুমাবো বলেইছি তোমাদের। আর আজকে আমি রুমাকে বলেছি চলে আসতে, কারণ তাপস আর ওর মেয়ে গেছে পরীক্ষা দিতে, ওদের কি জ্যামের পরীক্ষা আছে সেই ব্যাপারে মেয়েকে নিয়ে গেছে কলকাতায়। তাহলে রুমা একা আর কি নিজের রান্না করবে আর খাবে, তার থেকে রুমাকে তুই আমার কাছে দিয়ে যাস। তো রুমা একাই চলে এসছে বলছে, এই যে সুন্দরী, আজকে রুমা এখানে আর আমাদের আজকে ব্রেকফাস্টে এই যে আরেকজন খেতে বসে পড়েছে। কেমন করেছে? আমি বাজার করে নিয়ে এলাম, চন্দ্রমুখী আলু 2 কিলো 50 টাকা নিলো, মানে দাম বেড়ে গেছে, এই ভাবে সেটা দিয়ে দিলাম। আচ্ছা, আর কেউ বাজারে যায় না তো? আরে বইটি, আরে সত্যি আমার মা এখানে ঝুমোচ্ছে, মা তো ওষুধ না খেয়েই ঝিমায়, আমি খেয়ে ঝিমোচ্ছি, মা না খেয়েই ঝিমোচ্ছে। রোজ একবার করে বলবে আমার মোবাইলটা কি হলো বলতো, রোজ একবার বলবে আমার মোবাইলটা কি হলো বলতো, কোনো ফোন আসছে না, ফোন যাচ্ছে না, কেউ বললে তো ফোন আসবে, আমাদের করছে দিব্যি যাচ্ছে, ওনার ফোন থেকে ফোন চাক লাগিয়েছিলাম, মা তিনবার ফোন করেছে দিব্যি গেছে, আমরা ফোন করছি দিব্যি আসছে, এবার সমানে বলবে আমার ফোনটা যে কি হলো, কে কোনো ফোন আসছে না। খেতে রান্না বান্না করবো আজকে, একটু পাঁচমিশালি তরকারি করবো, খাও তো তুমি, হ্যাঁ বেগুন টেগুন সব দিয়ে, মূলো এনেছে তো কালকে এত কি করবো, ওই দিয়ে একটু পাঁচমিশালি তরকারি করবো আর মাছের ঝোল, বড়ো মাছ এনেছে, ওই বড়ো মাছের ঝোল ব্যাস, আর কিছু নেই। বড় মাছ মানে রুই মাছ? হ্যাঁ বড় মাছ মানে রুই মাছ, আমার আবার বড় মাছ বলে বলে অভ্যেস এত খারাপ না, সবটাই বড় মাছ, কাতলা রুই সবই আমার বড় মাছ, সাইজে বড় বড়ই বড় মাছ। ব্রেকফাস্টে গজার হয়েছে ডিম সেদ্ধ আর আমাদের হচ্ছে ছোলার ডাল আর লুচি, এটা মধ্যে একটু নারকেল দিয়ে কুচিয়ে দিলে অভ্যি হতো, চন্দনদা কিচ্ছু খায় না পাঁচমিশালি তরকারি ফরকারি কিছু, তরকারি সবজি একটা জিনিস খেতেই চায় না, কি বলবো। ট্যাংরা মাছ সেদিনকে জোর করে, জোর করিনি আমি, খাচ্ছি দেখে বলছি কি দাও তো দেখি একটা খেয়ে কেমন লাগে উমা, তারপরে বলছে হেভি লাগছে তো খেতে, তিতলিটাও বলে ওরম করে রুমা বলছে যে প্রথমে খাবে না তারপরে দিয়ে বলবে এটা কিন্তু ভালো ছিল। যাওয়ার আগে বলছে মা আমার পেটটা কি রকম গুড়গুড় করছে, আলাদা কোনো চাপ নিবি না, হলে হবে না হলে না হবে চাপ, হ্যাঁ সেই তো না, ওর হবে, ও সিরিয়াস আছে। আমি তো তা বলি এখনকার বাচ্চারা অনেক সিরিয়াস গো আমাদের থেকে, আমরা বরং ফাঁকি পাচ্ছিলাম, আমরা সুযোগ পেলেই মাকে দোষারোপ করি, হ্যাঁ নিজে ঘুমোচ্ছে আমাকে পড়তে বলছে, আমি তো এই কথাটা খুব বলতে পারো মা, মনে হয় মাছ দেয় জানো, তাও তখন আমি ছোট নই, বিয়ে পড়ছি অনার্সের পড়া, মা পাশে শুতে পারবে না, ক্লান্ত হয়ে মা শুতেও পারবে না, আমি পড়ছি মানে মাকে অবশ থাকতে হবে, ভাবো অবস্থাটা। বেগুন ভাজবো বলে কেটে রেখেছি, এখানটায় মাছ দেখো ধুয়ে রেখেছি, জামা কাপড় গুলো সব মেলে দিলাম, সেই কালকে কেচেছিলাম ভুলেই গেছি জানো, এই জন্য এখন মা মিললাম, এসে সব জামা কাপড় মারলাম আর কিছু কাচতে দিলাম, শাড়িগুলো এতদিন পরা হয়নি তো পরেই থাকতো, ফলে শাড়িগুলো কাচতে হবে, গন্ধ লাগছে না হলে, এটা ড্যাম মানে ইয়ের গন্ধ হয় না থাকতে থাকতে সেটা, সেই জন্য একটু কাচতে দিয়ে দিলাম। ব্রেকফাস্ট করছে রীতা বেলা 2টার সময়, তাই তো এখন শুনতে পাবে তো নাকি 1:30 বাজে, যাই হোক 1:30 সময় ব্রেকফাস্ট করছে, আর আমি বলছি হ্যাঁ রে রীতা আমাদের খাওয়াবি না, রুমা তো খায়নি, ওই যে মাছের মাথা দিয়ে মুগের ডাল তুই এত ভালো করিস, বলছে হবে হবে আসছে বছর হবে, মানে ভাবো আসছে বছর,
বলো অপেক্ষা কর, ভালো জিনিস খেতে গেলে অপেক্ষা করতে হয়। বরের খবর পেয়েছো? ওর বর বলেছে আমার জন্য কি লুচি আছে, বলছে গ্যারান্টি নেই। আছে কিন্তু গ্যারান্টি নেই থাকবে কিনা। বেগুন ভাজা হচ্ছে জানে, বলছেন অভিনয় করতে আমার কোনোদিন ভালো লাগতো না, কারণ অভিনয়টা হচ্ছে নকল জিনিস আর গানটা হচ্ছে এখানকার জিনিস, সেই জন্য আমি গানটা গাইতে বেশি ভালোবাসতাম। দামি কথা। রান্না বান্না কমপ্লিট করে ফেলেছি, এখানে ডাল করেছি টমেটো ধনে পাতা দিয়ে, এইখানে রয়েছে মাছের ঝোল, এইখানে রয়েছে পাঁচ মিশিলি তরকারি, এইখানে রয়েছে বেগুন ভাজা কুলের টক। এবার আমাদের খাওয়া দাওয়ার পালা, খাবো দাবো, তারপর একটু বিশ্রাম করব, তারপরে তাপস আসবে ইয়েকে নিয়ে, তিতলিকে নিয়ে, পরীক্ষা দিতে ওরা ঢুকে গেছে, আড়াইটের সময় থেকে পরীক্ষা শুরু। এখন তাপসের একটু চাপ আর কি, অনেকক্ষণ একা বসে থাকতে হবে। আমি ওই জন্যই তাপসকে কাউকে বললাম, রুমা একা ঘরে কি করবে রে, একা একা নিজের জন্য কিছু রাঁধতেও ইচ্ছা করে না কারোরই, আমারও ইচ্ছা করে না, ওকে আমার কাছে নিয়ে আসিস, তবু হয়ে যাবে একটা, তাই না? নয়তো একা থাকলে দেখবে বাড়িতেও ভালো লাগে, সময়টাই কাটতে চাইতো না, আর ওদের বাড়িটা তো অনেকটা বড়। তো যাই হোক, আজকে ভিডিও এখানেই শেষ করছি, যদি ভালো লাগে লাইক করো, শেয়ার করো, কমেন্ট বক্সে কমেন্ট দিও, পরবর্তী ভিডিও নিয়ে আবারও আসছি, ততক্ষণের জন্য সঙ্গে রাখো, দেখতে থাকো তোমাদের একান্ত প্রিয় পরিবার, কাছের পরিবার, গজার পরিবার, কলকাতা ক্যানভাস। রুমাদিকে হেভি লাগছে, রুমাদিকে রোজই হেভি লাগে, এই কমেন্টটা আসবেই, রুমাদিকে হেভি লাগছে।